ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ সম্মানিত সমানিত জানতে চাইছেন যে রসুল করিম সাল্লাহ সাল্লামের যুগে তাসবির প্রচলন ছিল না এখনকার সময়ের তাসবির ব্যাপক প্রচলন তাহলে এটা কি ব্যবহার করা বিদাত হবে নাকি সমানিত বোন আল্লাহ তাবতালা হাত দিয়েছেন হাতের এই জোরগুলা আছে আর আমরা জানি কেয়ামতের দিনে আমাদের মুখ বন্ধ হয়ে যাবে আপনার হাত কথা বলবে পা কথা বলবে সব কিছু আমার কথা বলবে কোন সময় কি করেছেন না করেছেন সরাই ইয়াসিন পড়ুন সেখানে আল্লাহ তাকুন আলাহ কুলুবহিম আল্লাহ আফুআহিম অতকাল্লিমনাই দিই মতো হাত কথা বলবে সেদিনে তো আপনি হাত দিয়ে তসবি গুনবেন এই হাতের জোরগুলো আঙুলগুলো সাক্ষ্য দেবে কেয়ামতের কেয়ামতের দিনে যে আপনি আহ আল্লাহ তাল্লাহ তসবী বর্ণনা করেছেন আর থাকলো কি বলে ওই তসবিতে ওই গুনা এতে প্রথম কথা রিয়া চলে আসে লোক দেখানো চলে আসে আর দ্বিতীয়ত এটা কিন্তু সন্ন্যাবিরোধী রসুলি কি ডিম গুনতে বলেছেন সাল্লাহ সাল্লাম আঙ্গুলি বলতে বলেন যদি বলেন যদি ভুল হয়ে যাবে যে একটা বেশি হয় একটা কম হয়ে যায় কিছুই নয় একটা বেশি হলেও কোনো সমস্যা নেই একটা কম হলেও কোনো সমস্যা নাই